হাই, হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। মহালয়া শেষ মানে বাঙালিরা এবার সেই পাঁচটা দিনের অপেক্ষায়। মনের ভেতর প্ল্যান চলতে থাকে যে কে কিভাবে সেই পাঁচটা দিন কাটাবে। আমরা যেমন দুর্গাপুজোটাকে সেই পাঁচ দিন সেলিব্রেট করি, নন বেঙ্গলিরা এই ফেস্টিভ্যালসটাকে নদিন সেলিব্রেট করেন, যেটাকে বলে নবরাত্রি। আজ হলো সেই নবরাত্রির প্রথম দিন। চলুন, আজ আমি আপনাদেরকে দেখাবো অবাঙালিরা ডান্ডিয়ার সাথে কিভাবে এই নদিন সেলিব্রেট করে। আমি এখানে প্রথমে একটু পুজো সেরে নিয়েছি, এরপর রাতের ডিনারটা বানিয়ে রাখছি। সোসাইটির নিচে প্রোগ্রামটা শুরু হয় 7:30 থেকে, তো প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যাবে, সেই জন্য ডিনারটা বানিয়ে রেখেই নিচে যাব। ডিনারে আমি বানাবো কয়েকটা রুমালি পরোটা, আর অর্ণব বানাবে পাকিস্তানি লাল ডাল। যাতে ঝটপট হয়ে যায় তাই এইটুকুই বানাবো। রুমালি পরোটা বানানোর জন্য ময়দাটা একটু মেখে নিচ্ছি, কিছুই নয়, শুধুমাত্র নুন দিয়েছি আর একটু গরম জল দিয়ে এটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর 10 মিনিট ছাড়া ছাড়া ঢাকাটাকে খুলে আরও একটু করে দোলে নেব। আর এদিকে অন্য বসিয়ে দিচ্ছে একটু পাকিস্তানি লাল ডাল। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিয়েছে, তেলটা গরম হলেই এতে কোঁচানো পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনটাও ভাজা হয়ে যাওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছে কোঁচানো দুটো টমেটো। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। টমেটোটা গলে গেলে এরপর এর মধ্যে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে মশলাটাকে আবার একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিতে হবে। মুসুর ডাল দিয়ে খানিকটা নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেবেন। তারপর এটা হয়ে যাওয়ার পর সামান্য এবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। সামান্য একটু ডাল যদি একটু স্পাইসিভাবে বানানো হয় তো খাওয়ার সময় একটা স্পেশাল ফিলিংস দিয়ে দেয়। বাস এটা বয়েল হয়ে গেলে এরপর এটা তড়কা দেওয়ার জন্য কড়াইতে একটু ঘি নিয়ে, ঘিটা গরম হলে এরপর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। তো আমরা একটু হিং বেশি খাই তাই আমরা একটু বেশি হিং দিলাম, আপনারা আপনাদের মতন পরিমাণ মতো হিং দেবেন। বাস দিয়ে তড়কা দিয়ে দিলে ডাল কমপ্লিট। এরপর আমি এখানে শুরু করে দিয়েছি রুমালি পরোটাগুলো বানাতে। তো প্রথমে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, যেভাবে লুচি বানানোর জন্য লেচি কাটা হয় ঠিক সেই রকম। এবারে এর মধ্যে থেকে দুটো লেচি আমি নিয়ে নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর যেমন লুচি বেলি ছোট্ট ছোট্ট লুচির মতনই শেপে বানাবো। এরপর দুটো লুচিকেই একসাথে নিয়ে এইভাবে দিয়ে আর খুব পাতলা করে বেলে নেব, যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করবে। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই পরোটাটাকে দিয়ে দেবো। বাস দুপিটি একটু এদিক ওদিক ভাজা হয়ে গেলে তুলে নেব। দুটো আমি বানিয়ে নিলাম, বাকিগুলো এবার ঝটপট বানিয়ে নেব। এই যে দেখুন দুটো দিকই খুলে গেল, সবগুলোই বানানো হয়ে গেছে, ডালটাও হয়ে গিয়েছে। এবার চলুন ঝটপট রেডি হয়ে নিই। এসে গেছি পুজোর জায়গাটাতে, একটু দেরি হয়ে গেল আসতে তাই আর আরতিটা দেখতে পেলাম না। মায়ের আরতি দিয়েই প্রোগ্রামটা শুরু হয়। বাঙালিদের যেমন মাটির মা দুর্গার প্রতিমাতে পুজো হয়, এনারা এখানে দুর্গা মায়ের ফটোতেই পুজো করেন। সোসাইটির গেটটাও ছোট্ট করে একটু আলো দিয়ে সাজিয়ে নিয়েছে। অনুষ্ঠানটা হয় সোসাইটিরই দুটো ব্লকের মাঝের পোর্শনটায়। প্যান্ডেল আর ডেকোরেশন খুব ছোটো করেই করেন, কিন্তু লেডিসদের এনজয়মেন্ট থাকে একদম সর্বোচ্চ। ড্রেসের কালারও সিলেক্টেড থাকে, যেমন আজকে রয়েছে রেড, দেখুন সবাই আজকে রেডই পরে রয়েছে। এখন মায়েরার সাথেও একটু ডান্ডিয়া খেলে নিলাম। এরপর এখানে লেডিসরাও ডান্ডিয়া খেলতে শুরু করে দিয়েছে, খেলতে পারি না তবুও সবাই জোর করে নামিয়ে দিয়েছে। যাই হোক আর পারলাম না, চলেই আসলাম। আর মায়েরা কারোর সাথেই ডান্ডিয়া খেলছে না, খালি একবার আমার সাথে খেলছে আর একবার পাপার সাথে খেলছে।
এখন এখানে লেডিস জেন্টস সবাই মিলেই ডান্ডিয়া খেলতে শুরু করেছেন। এনাদের এই ডান্ডিয়া এখন সেই রাত্রি 12:30 পর্যন্ত চলবে। তবে আজকে আমি এখন গুড নাইট জানাবো। আবার দেখা হবে নবরাত্রির সেকেন্ড দিনের ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি।